हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज एक रान्ना निये चले एसेछि। आज के रान्नाटा किन्तु खूब यामी। रुटी परोटा एमनकि फ्राइड राइसेर साथे किन्तु दारुण लागबे। देखते थाको सम्पूर्ण भिडियो। आशा करी आज के रेसिपि तोमादेर खूब भालो लागबे। एकघेयेमि चिकेन खेते खेते जखन बोरिंग हये जाबे तखन एई रेसिपि तोमरा बानिये नाओ। आर खूब चटजलदिओ किन्तु हये जाय। बाड़िते जास्ट एकटु चिकेन थाकलेई किन्तु एई रेसिपि तोमरा तैरि करते पारबे। মানে যখন বাড়িতে চিকেন আর সলিড পিসগুলো রেখে দিয়ে এরকম ধরনের রেসিপি কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারো। আর কেউ বাড়িতে অতিথি এলেও কিন্তু তোমরা তাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। তো চলো আজকের রেসিপি তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। এটা কিন্তু আগের দিন আনা চিকেন। আর চিকেনটাকে কিন্তু আমি একটু আদা রসুন আর লঙ্কা আর একটু ভিনিগার দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর দেখো আমি চিকেনটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতন, গোলমরিচের গুঁড়ো আর চিলি সস দিয়ে আমি কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিলাম। আর দেব কিন্তু আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে মেখে নিয়ে আমি আধ ঘন্টা মতন কিন্তু রেখে দেব। যেহেতু এটা আগের দিন আনা চিকেন, সেহেতু ম্যারিনেট করা ছিল, তার জন্য বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে না। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে কিন্তু চিকেনটা এত সফট আর জুসি হবে। আর তোমরা এইভাবে অবশ্যই যেভাবে আমি ট্রাই করছি এইভাবে কিন্তু রেসিপিটা বানিও। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই বসিয়ে আমি কিন্তু সাদা তেল দিয়েছিলাম। সাদা তেলে গরম হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি চিকেনগুলো সব ফ্রাই করে নিলাম। আর দেখো পেস্টে আমি কী নিয়েছি। পেস্ট করবো বলে একটু কাজু নিলাম, একটু পোস্ত, আর নিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর নিলাম টমেটো, আর একটা ছোট পেঁয়াজ। আমি কিন্তু রসুন আর পেঁয়াজটা খুব বেশি ব্যবহার করব না, খুব সামান্যই। আর দেখো তারপর আমি কড়াই থেকে তেল কমিয়ে দিলাম। আর খুব সামান্য তেলে কিন্তু এই রান্নাটা হবে, একদমই সামান্য তেল। দেখো ওই তেল আমি কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি, আর দিয়ে দিলাম যে পেস্টটা আমি করেছিলাম কাজু পোস্ত কাঁচা লঙ্কার টমেটোর, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে যখন মশলাটা একটু কষে আসবে তারপরে কিন্তু আমি সেই ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে এত কম তেলে ইয়ামি একটি রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো। এইভাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর বাচ্চাদেরও কিন্তু দারুণ লাগবে। যখন মশলাটা কষে আসবে আর চিকেনগুলো দেওয়ার সাথে সাথে এরকম করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো উপর থেকে একটু টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটুখানি গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেশি ইউজ করিনি সেজন্য কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কেশরী মেথি। তারপর ভালোভাবে কষিয়ে নেব, আর দিয়ে দেবো কিন্তু ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতে পারো, মানে খুব সামান্য কিন্তু একটু মিষ্টি দিতে পারো তোমরা, মানে সামান্য একটু চিনি দিতে পারো। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নেব। দেখো এরকম হয়েছে দেখতে, আর সত্যি কথা বলতে দারুণ কিন্তু হয়েছিল। দেখো কত সফট হয়েছে আর খুব জুসিও হয়েছে। আর কিন্তু আমি জল ইউজই করব না, মানে একদম জল ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে। তো কেমন লাগলো আজ এই রেশমি চিকেন মশলা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা আজকের মতন।